हेलो एवरीबॉडी, दिस इज सौमित्र চ্যাটার্জি एंड यू आर वाचिंग চ্যাট উইথ চ্যাটার্জি। আজকে আমরা যথারীতি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের যে টপিকটা চলছে, যে প্যাসেজ ট্রান্সলেশন, আজকে তার থার্ড পার্ট। তাহলে দেখো, আমরা ওই স্বয়ং প্রফেসর শঙ্কু, যেটা সত্যজিৎ রয়ের লেখা, তার থেকেই আমরা কিন্তু কন্টিনিউ করছি প্রতিদিন। আজকে হচ্ছে থার্ড পার্ট। দেখো, এখানে প্রথমে আমি প্রতিদিনের ন্যায় যেমন প্যাসেজটা পড়ি, তোমাদের কাছে পড়ছি, তারপরে আমরা ট্রান্সলেশনে যাব। দেখো, প্রথমে আমরা পড়ছি, এখানে বলে রাখি যে কম্পু নামটা আমারই দেওয়া, আর সকলেই নামটা পছন্দ করেছে। যন্ত্রের পরিকল্পনার জন্য দায়ী জাপানের বিখ্যাত বিজ্ঞানী মাতসুয়ে, যাকে ইলেকট্রনিক্সের একজন দিকপাল বলা চলে। এই পরিকল্পনা জাপান সরকার অনুমোদন করেন এবং সরকারই এই যন্ত্র নির্মাণের খরচ বহন করে। নমুরা ইনস্টিটিউটের জাপানি কর্মীরা যন্ত্রটা তৈরি করেন প্রায় 7 বছরের অক্লান্ত পরিশ্রমে। চতুর্থ বছরে প্রাথমিক কাজ শেষ হবার কিছু আগে মাতসুয়ে পৃথিবীর 5টি মহাদেশের 7 জন পণ্ডিত ব্যক্তিকে আমন্ত্রণ জানান এই যান্ত্রিক মগজে তথ্য ঠাসার ব্যাপারে সাহায্য করতে। বলা বাহুল্য, আমি ছিলাম এই 7 জনের একজন। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে প্যাসেজ, প্যাসেজ ট্রান্সলেশনের আজকে এই অংশটা রয়েছে। তাহলে দেখো, আমরা তাহলে প্রথমেই করব। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্স ওয়ান বাই ওয়ান ট্রান্সলেট করব। তাহলে দেখো, আমরা প্রত্যেকটা ট্রান্সলেট করি। এখানে বলে রাখি যে, সো আমরা এটা এইভাবে বলবো, লেট মি মেনশন মেনশন এখানে হেয়ার দ্যাট কম্পু নামটা আমারই দেওয়া, দ্যাট আই মাইসেলফ, মাইসেলফ ওয়ার্ডটা আনতে হবে, কারণ আমি মানে আমারই দেওয়া, এই এই সেন্সে এখানে মাইসেলফ হবে, আই মাইসেলফ হ্যাড নামটা দেওয়া, তাহলে নাম নেমড, এন এ এম ই ডি নেমড। আচ্ছা দেখো, নামটা কিসের দেওয়া, এই যে কম্পু নামটা আমারই দেওয়া, মানে তিনি কিসের নাম দিয়েছিলেন কম্পু সেই যন্ত্রটির, তাহলে অবশ্যই এখানে মেনশন করতে হবে, আই মাইসেলফ হ্যাড নেমড দ্য মেশিন, এম এ সি এইচ আই এন ই, মেশিন কি নাম দিয়েছিলেন, কম্পু, কে ও এম পি ইউ, কম্পু ইনভার্টেড কমা। আর সকলেই নামটা পছন্দ করেছে, অ্যান্ড দ্য নেম, সরি, দ্য নেম হ্যাড ফেভার্ড, এফ এ ভি ও ইউ আর ই ডি, ফেভার্ড উইথ এভরিবডি, ই ভি ই আর ওয়াই বি ও ডি ওয়াই। যন্ত্রের পরিকল্পনার জন্য দায়ী জাপানের বিখ্যাত বিজ্ঞানী মাতসুয়ে। সো আমরা এটা এইভাবে করতে পারি, দ্য ফেমাস, দ্য ফেমাস জাপানিজ, জে এ পি এ এন ই এস ই, জাপানিজ সায়েন্টিস্ট, এস সি আই ই এন টি আই এস টি, সায়েন্টিস্ট মাতসুয়ে, এম এ টি এস ইউ ই, সুয়ে, ওয়াজ রেসপন্সিবল, রেসপন্সিবল SIBLE, সিভিল, ফর পরিকল্পনার জন্য, যন্ত্রের পরিকল্পনার জন্য, ফর ডিজাইনিং, DE SIGNING, ফর ডিজাইনিং দ্য মেশিন, ওকে, ফর ডিজাইনিং, তোমরা এখানে ডিজাইনিং এর বদলে ফর প্ল্যানিং দ্য মেশিন, প্ল্যানিংটা ঠিক হচ্ছে না এখানে, মানে পরিকল্পনা বলতে যন্ত্রটার যে ডিজাইনিং এর জন্য, এটা ডিজাইনিং ওয়ার্ডটাই এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, যাকে ইলেকট্রনিক্সের একজন দিকপাল বলা চলে, দেখো বলা চলে তার মানে তুমি বলতেও পারো, তাহলে আমরা একটা হাইফেন দিলাম, হু মে বি, মে বি কনসিডার্ড, কনসিডার্ড, এবার দিকপাল, আর জায়েন্ট, জিআই এ এন টি,
among 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 electronics 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 experts electronics experts of the world okay আচ্ছা তারপরের অংশ এই পরিকল্পনা জাপান সরকার অনুমোদন করে তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি this design was approved অনুমোদন ইংলিশটা হচ্ছে approved 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 by the Japanese government 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 এবং সরকারি এই যন্ত্র নির্মাণের খরচ বহন করে and the government and the government দেখো এখানে আছে একটা জিনিস যে সরকারি মানে সরকার নিজেই তাহলে আমরা যখন নিজে তখন সেলফ ওয়ার্ড আনতে হবে and the government itself খরচ বহন করে bore the expenses 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 of building building of building the machine আচ্ছা তারপরের অংশটা নোমুরা ইনস্টিটিউটের জাপানি কর্মীরা যন্ত্রটা তৈরি করে প্রায় 7 বছরের অক্লান্ত পরিশ্রমে তাহলে আমরা কি বলবো নোমুরা ইনস্টিটিউটের জাপানি কর্মীরা তাহলে অবশ্যই জাপানি কর্মীরা নোমুরা ইনস্টিটিউটের এইভাবে শুরুটা করতে হবে দা জাপানিজ ওয়ার্কার্স অফ নোমুরা ইনস্টিটিউট built 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 the machine after কত বছরের 7 বছরের after 7 years of অক্লান্ত পরিশ্রমে অফ টায়ারলেস tireless টায়ারলেস পরিশ্রম হার্ড লেবার টায়ারলেস হার্ড লেবার ওকে তাহলে দেখো আমি একবার পড়ে দিচ্ছি দিস ডিজাইন ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য জাপানিজ গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইটসেলফ বোর দ্য এক্সপেন্সেস অফ বিল্ডিং দ্য মেশিন দ্য জাপানিজ ওয়ার্কার্স অফ নোমুরা ইনস্টিটিউট বিল্ড দ্য মেশিন after 7 years of tireless hard labor okay তাহলে বোঝা যাচ্ছে আচ্ছা এবার তারপরের অংশ প্রাথমিক কাজ শেষ হবার কিছু আগে মাতসুয়ে পৃথিবীর 5টি মহাদেশের 7 জন পণ্ডিত ব্যক্তিকে আমন্ত্রণ জানান এই যান্ত্রিক মগজে তথ্য ঠাসার ব্যাপারে সাহায্য করতে অবশ্যই একটু লেন্দি সেন্টেন্স বাট ঘাবড়ে যেও না দেখো আমি কিন্তু খুব সহজে এটা করে দিচ্ছি দেখো চতুর্থ বছরে প্রাথমিক কাজ শেষ হওয়ার কিছু আগে আমরা এইটুকু আগে নেব তাহলে আমরা বলবো আগে ওখান থেকে শুরু করব বিফোর দ্য প্রাথমিক কাজ প্রিলিমিনারি ওয়ার্ক আচ্ছা প্রিলিমিনারি ওয়ার্কটা মানে প্রাথমিক কাজটা কিসের ব্যাপারে ছিল ওই যন্ত্রটা তৈরির ব্যাপারে তাহলে আমরা অবশ্যই এটা যেহেতু প্যাসেজ
সেন্সটা আমি বারবারই বলছি, সেন্সটা আনতে হবে। তাহলে বিফোর দ্য প্রিলিমিনারি ওয়ার্ক অফ বিল্ডিং, BUILDING, বিল্ডিং দ্য মেশিন, মেশিন শেষ হবার, বিং কমপ্লিটেড, COMPLETED। দেখো, বিইং দ্য প্রিলিমিনারি ওয়ার্ক অফ বিল্ডিং দ্য মেশিন বিং কমপ্লিটেড, কামা মাতসুয়ে, মাতসুয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন, মাতসুয়ে ইনভাইটেড, ইনভাইটেড কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বা কাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, না সাতজন পণ্ডিত ব্যক্তিকে ইনভাইটেড, বা সেভেন, সেভেন দেখো পণ্ডিত ব্যক্তি, তাহলে আমরা অবশ্যই পণ্ডিত ব্যক্তি নিশ্চয়ই তো তিনি আর্টসের লোক হবেন না, কারণ এখানে কম্পু যন্ত্রটার ব্যাপার, অবশ্যই তারা হবেন কি সায়েন্টিস্ট, সায়েন্সের লোক, তাহলে আমরা কিন্তু ওই সেন্সে করব। তাহলে মাতসুয়ে ইনভাইটেড সেভেন লার্নড সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট তারা কোথাকার, না পাঁচটি মহাদেশের, বিলঙ্গিং বিলঙ্গিং টু দ্য ফাইভ কন্টিনেন্টস। কিসে সাহায্য করতে, না এই যান্ত্রিক মগজে তথ্য ঠাসার ব্যাপারে সাহায্য করতে, তাহলে আমরা সাহায্য করতে, টু হেল্প হিম, তথ্য ঠাসার ব্যাপারে, টু হেল্প হিম ইন দ্য ম্যাটার অফ, দেখো এবার আছে কি মগজে তথ্য ঠাসার ব্যাপারে, তাহলে ঠাসা মানে কি পুড়িয়ে দেওয়া, তাতে তাহলে হেল্প হিম ইন দ্য ম্যাটার অফ ফিলিং, FILLING, ফিলিং যান্ত্রিক মগজে, ফিলিং দ্য মেকানিক্যাল ব্রেন, MECHANICAL, মেকানিক্যাল ব্রেন, BRAIN। এবার ব্রেনটা কার, অবশ্যই যন্ত্রটার, আমরা এখানে একটু উল্লেখ করে দিতেই পারি, আর ফিলিং দ্য মেকানিক্যাল ব্রেন অফ দ্য মেশিন কি দিয়ে পূর্ণ করতে, না তথ্য, তাহলে ফিলিং উইথ, এর সঙ্গে এখানে উইথ এর কিন্তু একটা কানেকশন আছে, উইথ তথ্য অবশ্যই ডেটা, DATA, ওকে উইথ ডেটা, ব্যাস তাহলে এটা হয়ে গেল। তাহলে তবু আমি একবার পড়ে দিচ্ছি, দেখো, বিফোর দ্য প্রিলিমিনারি ওয়ার্ক অফ বিল্ডিং দ্য মেশিন বিইং কমপ্লিটেড, মাতসুয়ে ইনভাইটেড সেভেন লার্নড সায়েন্টিস্ট বিলঙ্গিং টু ফাইভ কন্টিনেন্টস টু হেল্প হিম ইন দ্য ম্যাটার অফ ফিলিং দ্য মেকানিক্যাল ব্রেন অফ দ্য মেশিন উইথ ডেটা, ওকে। তাহলে এটা কিন্তু দেখো কিন্তু খুব একটা কঠিন নয়, মানে হয়তো লেন্থি সেন্টেন্স দেখে ভয় লেগে যাওয়ার কথা অবশ্যই, কিন্তু কেটে কেটে করলে কিন্তু খুবই সহজ। আচ্ছা, তারপর আর একটাই বাক্য আছে, দেখো, বলা বাহুল্য আমি ছিলাম এই সাতজনের একজন, তাহলে বলা বাহুল্য, তাহলে কি বলবো, নিডলেস টু সে, NEEDLESS, নিডলেস টু সে, কমা আমি ছিলাম এই সাতজনের একজন। এখানে দেখো একটা সেন্স আছে, আমি ছিলাম মানে কি তিনি ওখানে হঠাৎ রয়ে গেছেন, তিনি জানেনও না যে আমি ওই সাতজনের একজন হব। তাই এইরকম যখন মানে কেউ কোনো কিছু এক্সপেক্ট না করে সেই জিনিসটা পেয়ে যায়, তাহলে সেখানে আমরা হ্যাপেন্ড কথাটা ইউজ করি, আই হ্যাপেন্ড টু বি ওয়ান অ্যামাং দোজ, PHOSE, দোজ সেভেন, বোঝা গেল, তাহলে আই হ্যাপেন টু বি ওয়ান অ্যামাং দ সেভেন, তাহলে ওই সাতজনের ভেতরে আমি একজন হয়েছিলাম, মানে আমি ছিলাম। তাহলে আশা করি তোমরা পুরো ট্রান্সলেশনটা উপভোগ করলে এবং অনেক কিছু শিখতে পারলে।
আর তোমরা যদি আরও এই ধরনের ট্রান্সলেশন চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, আর পাশের বেল আইকনে অবশ্যই অলে প্রেস করো, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে ততক্ষণে এই পর্যন্তই, আবার দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা বাই।